ডাক্তার কামাল হোসেন, গেট লস্ট, দেশে ফিরে আসো, আমিও যাব, আসো দেখি। মারলে মামা বাকি না দুজনকে একসাথে মারবে, চলে আসো, আমিও যাব। অশিক্ষিত মূর্খ মন্ত্রী টিকলে লেখাপড়া কার, যারা আছে তারা অযোগ্যতার প্রমাণ দিয়েছে অতীতে। এখন অনেকে বলে আপনি শেখ হাসিনাকে আপনি তো ক্ষমতায় এনেছেন, আপনার হাসু আপাকে আপনি চতুর্থবার প্রধানমন্ত্রী বানিয়েছেন, আপনি বলেছেন আজীবন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। ইয়াস, কারণ আমি কোনো বিকল্প পাই না, শেখ হাসিনার কোনো বিকল্প আমার চোখে আমি দেখি না। বাকি সব টাউট, অশিক্ষিত মূর্খ, দালাল, চাটুকার, একাত্তরের পরাজিত ঘাতক বাহিনী, নো ওয়ে। যারা ২০১৩-১৪ সালে আগুন লাগিয়ে পেট্রোল বোমা মেরে বাসে গাড়িতে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করেছে, তাদেরকে আমি সাপোর্ট দেবো না। ওই দলদেরকে যত জোট করুক, ডক্টর কামাল হোসেন ওই বুড়ো বয়সে যতই ঘেউ ঘেউ করে না কেন, উনি কেন ঘেউ ঘেউ করেন সেটা আমি জানি। ডক্টর কামাল হোসেন কত মিলিয়ন ডলার কোথার থেকে নিয়েছেন, আই নো দ্যাট, আমার কাছে প্রমাণ আছে। কামাল হোসেন সাহেব, আপনি তো লয়ার, আমার বিরুদ্ধে মামলা করেন, আমি আপনাকে ধরিয়ে দিব। ওকে, বুড়ো বয়সে আপনি সারা জীবন বহুত বদমাশি করেছেন, বঙ্গবন্ধুর সরলতার সুযোগ নিয়ে বহুত বদমাশি করেছেন, জনগণকে মিথ্যা কথা বলেছেন। আমি আই শেফাতুল্লাহ শেফুদা, ওকে, ভিয়েনা থেকে বলছি। আপনি একবার ভিয়েনাতে আসছিলেন না, আসেন, প্রায় আসেন, ওপেকের আপনি কনসালটেন্ট লয়ার, হ্যাঁ, অনেক বছর আগে, প্রায় কত 22-23 বছর আগে হোটেল হিলটন থেকে আপনার লাগেজ গায়েব হয়ে গেছিলো, আপনি হারিয়ে ফেলেছেন কোথায় সেগুলো, হিলটন থেকে না, এয়ারলাইন্স থেকেই, কোথায় হারিয়ে গেছিলো আপনার, আমাকে বলেছে, আমি যাই না, আপনার মতো কামাল হোসেন তো দূরের কথা, মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলো, আমি দেখা করতে যাই না। ওকে, আই ডোন্ট নিড, কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে, আমি জীবনেও কোনো নেতা নেত্রীর বাড়িতে যাই নি, কারণ আমার প্রয়োজন নেই, আমি স্বনির্ভর, নিজের যোগ্যতা বলে সারা জীবন ফার্স্ট বয় ছিলাম, নিজের যোগ্যতা বলে নিজে কঠোর পরিশ্রম করে ছোটোবেলা থেকে নিজের যোগ্যতা অর্জন করেছি। আপনি ডক্টর কামাল হোসেন ধানের শীষ মার্কায় দাঁড়াইছেন, মনসুরকে, যদিও আমি সুলতান মনসুরকে আমি বকাবকি করেছিলাম, ব্যাপারটা আমি পরে অ্যানালাইসিস করে দেখলাম, হি হ্যাজ টেকেন দি রাইট ডিসিশন। আপনাদেরকে আমি বলেছিলাম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে আমার কথা হয়েছে প্রায়, তিনি নিজেও আমার সাথে টেলিফোনে কথা হতো, আমি বলেছি ঘরে বাইরে আন্দোলন করতে হবে। আপনি বেশি বুঝেন রাজনীতি, কিসের রাজনীতি বুঝেন আপনি, শেখ হাসিনার সাথে আপনি বেয়াদবি করেছেন, ছোয়াচ্ছে বয় বয়সে আপনার ছোট, আপনি তার বাবা জুনিয়ার ছিলেন রাজনীতি, আপনাকে বিশ্বাস করতেন জাতির জনক, শেখ হাসিনা দেশে ফিরে আসার পর আপনি তার সাথে বেইমানি করেন নাই কেন, আপনি আওয়ামী লীগ ছেড়ে আপনি পার্টি দেখেছেন, আপনি কোথাও ভোট পেয়েছেন, আপনার কেউ ভোট দেয়, কেউ চিনে, ফালতু কথা বলেন, আপনি কিসের সংবিধান রচনা করেছেন, সংবিধান রচনা করেছে আরও অনেকেই ছিল, আপনি ওই কমিটিতে আপনি সিনিয়র হিসাবে আপনার নাম এক নম্বরে ছিল, ধোকা দেবেন না ওইসব বোকা মানুষদের, বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই, আর আপনি যখন সংবিধান বানান লেখেন তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বুঝেন নাই, লেখাপড়া করে রাজনীতি করেছি, ভান্ডামি ছাইড়া দেন, ওইসব জাতীয় ঐক্য ফ্রন্ট রান ওই যে সোট্টাদেরকে নিয়ে কাজ হবে না, নীতিহীন রাজনীতিবিদদেরকে নিয়ে ওইসব দেউলিয়া, কাদের স্মৃতিকির কোনো দাম আছে, দেউলিয়া, ব্যাঙ্ক ঋণ নিয়ে ব্যাঙ্ক থেকে নিয়ে টাকা দিতে পারে না, কন্ট্রাক্টারি করে চুরি করেছে, সব খবর টাঙ্গাইলের আমি জানি, মাহমুদুর রহমান মান্না ওই গুছিয়ে সুন্দর বক্তৃতা দিয়ে কোনো কাজ হবে না, যাদের জনগণের সাথে মানুষের সাথে যোগাযোগ নেই ওই ওই ফ্রেস ক্লাবে বসে বক্তৃতা দিয়ে কাজ হবে না, আসম আব্দুর রব পৌঁছে গেছে, এরশাদের পদলেহি কুকুর ছিল, কী বলেছিল বিবিসি থেকে, কী বলেছিল মনে নাই, গৃহপালিত পশু, ইয়াস, আতাউস সামাদ বলেছিলেন, আমার মনে আছে, কাকে নিয়ে গেছেন আপনি কোথায়, আমি বলেছিলাম এবং আপনি ঘুরে ওখানে আসেন, পাঁচ বছরের মধ্যে শেখ হাসিনার কিচ্ছু করতে পারবেন না, আমি দোয়া দিয়েছি, ওকে, ইয়াস, আমি তাকে বকাবকি করে মাঝে মধ্যে সেটা মনের ক্ষোভে তাকে বেশি ভালোবাসি বলে, কারণ তার কিছু অ্যাডভাইজার তাকে মিসগাইড করে, সেজন্য শব্দ বোমা মারলে ঠিক হয়ে যায়। শেখ হাসিনা নতুন মন্ত্রিসভা সুন্দর করেছে, বাট আরও আরও ইয়াংদের নিতে হবে, বড়দের বিদায় দিতে হবে,
লেট দেম গো টু মেক্কা, হজ করে তসবি দিয়ে আজমির শরীফে পাঠিয়ে দিন। বাংলাদেশে আমি আসতেছি, সেখানে আজমির শরীফের আমার বাড়িতে সেড়িয়ালাতেই আমি আজমির শরীফের এই কি বলে এটাকে, আরে বলো না বাংলা বাংলা বলে যাই কী কী তোমরা বলো, হুজুরাখানা বানাবো ওখানে। আমি তো ঝিকির করি, আমি সেখানে বানাবো আমার বাড়িতে সেড়িয়ালাতে। তারপরে আমার মায়ের নামে কলেজ বানাবো, সেখানে বাগান করব, পুকুরে মাছ ধরবো, গাই পালবো, হাঁস মুরগি গবাদি পশু পালবো, পাখি পালবো, হাজার হাজার পাখি আসবে। সেই সেড়িয়ালাকে আমি বানাবো একটা মডেল, মডেল টাউন হয়ে যাবে এক সময়, গ্রামকে শহর, শহর এবং গ্রামের সমন্বয়ে। ইয়াস, আমি আসতেছি, খুব শীঘ্রই আসবো, অতি শীঘ্রই আমি ঘোষণা দেবো কবে আসবো। অনেকে আমাকে ভয় দেখায়, হাঁসু আপা আমাকে নাকি মেরে ফেলবে। ভয়? আমি তো হাঁসু আপার কোনো ক্ষতি করিনি, হাঁসু আপার কাউকে হত্যা করেছি আমি? দেশের কোনো মানুষকে মেরেছি? মসজিদ মন্দির প্যাকোড়া কোথাও আগুন দিয়েছি? পেট্রোল বোমা মেরে আমি কি কোনো মানুষ মেরেছি? নাও, আমাকে কেন হত্যা করবে? শব্দ বোমার জন্যে আমি সরি বলেছি গত বছর, এবছর তো লিমিটের মধ্যে মারি তাই না, মদ্যপান করি না আমি তো বলেছি। এবং আমার যে আমার প্রিয় বান্ধবী, নাম বলবো না, ও লজ্জা পায়, আমাকে বলেছে তুমি পাঁচ অক্ত নামাজ পড়বা। তারপর থেকে আমি পাঁচ অক্ত না, আর বেশি নামাজ পড়ি। আমি অজু করে থাকি নামাজের মানে মশলা আমার ঘরে, আমার বাড়িতে আমি একা থাকি, যখন খুশি আমি নামাজ পড়ি, হ্যাঁ জিকির করি, তসবি টিভি, আর একটা গাছের নিচে আমি ধ্যান করি। আজকেও আমি সেখান থেকে আসলাম, এখন 28 বছর একটা গাছের নিচে, সে গাছের নাম রেখেছি ক্লাউডিয়া। ঠিক আছে না, এত ঘন ঘন আসার দরকার নয়, ভালো লাগে না, একই কথা বারবার কী বলবো। জনগণ যদি জেগে না ওঠে, কে আমি কি ওই শব্দ বোমা মেরে জাগাতে পারবো আপনাদের? আপনাদের অধিকার আপনাদের বুঝে নিতে হবে। আর ওই জাতীয় ফ্রন্টন ওগুলো বাদ দেন, যে 7 এমপি আছেন, পাশ করেছেন, আপনারাও শপথ গ্রহণ করুন। ওই ডক্টর কামাল হোসেন যে কোনো সময় মানে ওই ফুরুত করতে পারে, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, সকালে কি বলে বিকেলে বলতে পারে না। ও হামিদা আপা আমাকে বলেছে, ডক্টর হামিদা তার ওয়াইফ বলেছে, শেভুদা জানেন সে সকালে কি দিয়া ভাত খায়, কোন তরকারি খাইছে, সে বিকেলে ভুলে যায়। হ্যাঁ, তার মতিভ্রম হয়েছে, সে কিছুই জানে না, মনে রাখতে পারে না। তারপরে তার অ্যাসিস্ট্যান্টরা ওই ইয়ে করে, তার মেয়েরা হয়েছে ব্যারিস্টার, ব্যারিস্টার সারা আরও কারা, সবাই মিলেমিশে তারে ওই কয় এখানে সই দাও, ধরে দিলে সই দেয়, ও শিখাইয়া দেয় যে এই কথা, একই কথা বারবার বলে, বলে কি জনগণ দেশের মালিক, সংবিধানে এটা লেখা আছে, একই কথা সারাদিন যেখানে যাবে একই বক্তব্য রাখে। ডক্টর কামাল হোসেন, গেট লস্ট, ইউ আর ওল্ড হেগার্ড, ওকে ওল্ড হেগার্ড, গেট লস্ট, ভণ্ডামি ছেড়ে দাও, তোমাকে দিয়ে হবে না, তুমি বিএনপিকেও মিসগাইড করেছ। এবার বিএনপি উপজেলা চেয়ারম্যানদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল, কোনো নির্বাচন বাতিল করা মানে বয়কট করা যায় না, প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নদীতে যদি জোয়ার না থাকে, নদী শুকিয়ে যায়, গাং হয়ে যায়, মরে যায়, ঠিক কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, কোনো কর্মসূচি না থাকে, সেই দলগুলো ডেড হয়ে যায়। বিএনপিকে মিসগাইড করেছে কিছু কোনো কুলাঙ্গার ক্রিমিনালেরা। আমি কাজে সবাইকে বলেছি, ওদেরকে যারা ছিল, মান্নান ভূঁইয়া ছিলেন, আও তারপরে ওই যে পায়জামা খুলে গেছিল, কী নাম, দেলাওয়ার হোসেন নাকি অ্যাডভোকেট, কী নাম জানেন, দেলাওয়ার হোসেন তো মানে মানিকগঞ্জের পায়জামা খুলে গেছিল, পায়জামা খুলে গেছিল, এই কথা মনে আছে, নাম মনে নেই, দেলাওয়ার হোসেন আর সামথিং লাইক দ্যাট, তিনি অ্যাডভোকেট ছিলেন মানিকগঞ্জ বাড়ি, এটা মনে আছে। তো এইসব লোকদেরকে দিয়ে হবে না, ইয়াং জেনারেশনদেরকে আসতে হবে। আর তারেক জিয়াকে বারবার একই কথা আমি বলবো না, তোমার বাবা মৃত্যুকে ভয় পায় নাই, তুমি যদি দেশের মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, তাহলে তুমি লন্ডনে বসে আছো কেন? ওয়াই ম্যান, ওখানে বসে বসে লম্বা লম্বা বক্তব্য রাখা, আর বক্তৃতা তো হয় না তোমার, লেখাপড়া তো কারো নাই, ফাঁকিবাজি করেছ, হুকুম দাও একটা, মায় কয় একটা, তুমি কও একটা, তোমার উপদেষ্টারা কয় একটা, দেশে ফিরে আস, আমিও যাবো, আসো দেখি, মারলে মামা বাকি না দুজনকে একসাথে মারবে, চলে আসো, আমিও যাবো।
কি করবে, অ্যারেস্ট করবে? আমাকে তো 20 কোটি মানুষ সবাই ভালোবাসে, তোমাকে কমপক্ষে 5-6 কোটি ভালোবাসে মনে হয়। তোমার বাবাকে আরও বেশি ভালোবাসতো, তোমার মাকেও তোমার চেয়ে বেশি মানুষকে ভালোবাসে, কারণ তুমি উল্টাপাল্টা কথা বলো, তুমি বেয়াদব, তুমি বঙ্গবন্ধুকে বলো মুজিব, শেখ মুজিবও বলো না, শেখ হাসিনাকে বলে হাসিনা। আবার তোমার বাবা কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন না, ফালতু কথা, মিথ্যা কথা, কালকে আমি এগুলো নিয়ে সরি পরশু দিন বলেছি। তোমার বাবা স্বাধীনতার ঘোষক, তোমার বাবা তো একজন সৈনিক ছিলেন, চৌকিদার ছিলেন, বঙ্গবন্ধুর পদলেহী কুকুর ছিল, স্যালুট দিত, ওকে সিপাহি মেজর মানে কি তুমি বোঝা? এগুলো ফাত আমি ছেড়ে দাও, ইতিহাস আমি জানি। যদি দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, তোমার দলকে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, সত্যিকার অর্থে মাকে যদি জেল থেকে বের করতে চাও তুমি চলে আসো। সোয়াট তোমাকে মেরে ফেলবে গুলি করে, সোয়াট। আমি তো 71 সালে জেনে শুনে আমি যুদ্ধে গিয়েছিলাম, হ্যাঁ আমি অনেক মেরে মায়ের খেয়েছি, আমার গুলির দাগ আছে, আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে লাইন ধরে দাঁড়িয়ে মেরে ফেলতে ছিল। সেখান থেকে আমি নতুন জীবন পেয়েছি, 1000 বার হবে নতুন জীবন পেয়েছি, মৃত্যুকে আমি ভয় করি না, কথা বোঝো নাই? কিন্তু তাই বলে ওই নেড়ি কুকুরের মতো মরতে চাই না, যা তার কাছে মরতে চাই না, লড়াই করে মরব। এই যে আমি করছি আমার লেখনীর মাধ্যমে, হাজার হাজার কবিতা লিখেছি, 10-12টা বই লিখেছি, আর্টিকেল লিখেছি, জাস্টিস ফর জেনোসাইড 1971, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971 এটার প্রতিষ্ঠাতা আমি, ওকে? রায়মন সোলাইমানকে প্রথম আহ্বায়ক বানিয়েছিলাম, আমাকে সহযোগিতা করেছিলেন ডক্টর আবুল হাসনাত মিল্টন, ফজলুল বারী সাংবাদিক অস্ট্রেলিয়াতে আছেন, তারপরে যাদের নাম বললাম ব্রাসেলসে ডক্টর জিয়াউদ্দিন ভাই, তারপরে টরন্টোতে হাসান মাহমুদ ভাই, ওয়াশিংটনে তিনি ভয়েস অফ আমেরিকাতে চাকরি করেন জামাল ভাই, আরও অনেকেই, সবার নাম ফট করে মনে আসবে না, ভিয়েনাতে আছে, ঢাকায় গোড়ানে বাসা, পানি হাঁটুর উপরে কোমর পানি, ডেঙ্গু জ্বর, মশা মাছি, কোনো মনুষ্য বসবাস করতে পারে না এই শহরে, এটা তো বস্তি, ঢাকা শহরে কেন মানুষ বসবাস করতে পারে? যেই কোনো সময়ে ভাই যদি ভূমিকম্প হয়, 7 রিক্টার স্কেল হলে 8 হলে তো কবে থাকবেই না, 90% ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে, এবং মানুষ কোটি কোটি মানুষ, কত ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ থাকে, আপনারা জানেন ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে, কে জানেন? আপনাদের দেশের জনসংখ্যা 20 কোটি ছেড়ে গেছে, এই কথা জানেন? আপনাদের দেশের সরকারের লোকরা মন্ত্রীরা বলে 16 কোটি মানুষের দেশ, অশিক্ষিত মূর্খ মন্ত্রী টিকলে লেখাপড়াকার, UNDP-র হিসাবে আরো 5 বছর আগে 20 কোটি ছেড়ে গেছে। মূর্খের দলরা যা রাজনীতি করতে আসে, সোর সোরটা লাইসেন্স পারমিট ঘুষ কেমনে খাইব, কোথায় কি করবে, রড রড না দিয়ে বাঁশ দিয়ে বিল্ডিং বানায়, সিমেন্ট দেয় না, আলকাতরা ঠিক মতো দেয় না কিছু না, রাস্তা বানাইয়া যায়, 3 দিন পরে দেখা যায় ওরা সাল নাই, বি অনেস্ট। আর রাজুকে যে কুকুরের বাচ্চারা আসো, তোরা কুকুরের বাচ্চা, আমি ওই পং পং এর মতো গালি দিব না, শুধু কুকুরের বাচ্চা বলেছি, কুকুরের বাচ্চারা তোদের থেকে ভালো, রাজুকের মধ্যে সব হারাম যাতারা, ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার প্ল্যানার আর্কিটেক্ট কী কী আছে সব সালার কুতেরা হারাম কাজ, অনেকে দাঁড়িয়ে আছে দেখি সাদা সাদা দাঁড়ি গোল টুপি, হজ করে আসোস না, থাপড়াইতে থাপড়াইতে দাঁত ফেলে দেবো তোদের, সবাই ধরা খাবি, আমার গোয়েন্দা বাহিনী তোদের পিছে অনেক আগেই লেগে আছে, রিপোর্ট আছে, এখন মাথা পচা বুঝেন নাই, প্রধানমন্ত্রী হলো চোর ডাকায় ভোট চুরি করে, 1 চোর আর 1 চোরের কেমনে বিচার করবে, গেট ভালো থাকুন, জনগণ জেগে উঠুন, আপনারা প্রশ্রয় দিচ্ছেন, ঘুষ তো আপনারাই দেন তাই না, কোন না দিলে তো কাজ হয় না বাবা, সিস্টেম করে রেখেছে, ঘুষ কেউ দেবেন না, যে ঘুষ চাইবে তার ছবি তুলে আমাকে দিবেন, ওকে, নাম ঠিকানা দিবেন কোথায় ঘুষ চায়, তারপরে ব্যবস্থা আমি নিব। আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রদেরকে সেনাবাহিনীর লোকরা ট্রেন থেকে নামিয়ে মেরেছ পিটিয়েছ, তাদের কাছে ক্ষমা চাও, এটা ব্যাপারটা ঠিক করে নিতে বলছি, সেনাপ্রধান থেকে শুরু করে মাননীয় রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি,
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে, এমনকি শিক্ষামন্ত্রীকেও দৃষ্টি আকর্ষণ করছি। কারণ ছাত্র মানে শিক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আঘাত, মানে আমারও উপর আঘাত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি, পড়াইছি, ওকে, রাজনীতি করেছি, এখনও করি। কাজেই এই যে ডাকসু নির্বাচনে আমার প্রত্যক্ষ ভূমিকা ছিল, দোয়া ছিল, বিশেষ করে আমার ক্যান্ডিডেট সারা পৃথিবী জানে, নুরুল হক নুরু।